हेलो व्यूअर्स, वेलकम टू आवर यूट्यूब चैनल। हमारे चैनल के वीडियो को लेकर भालो लगे अवश्य हमारे चैनल एमआई टीचिंग चैनल सब्सक्राइब कर दें। आज के हमरा जो विषय जानिए आलोचना करब সেটা হচ্ছে সামারি রাইটিং, হাউ টু রাইট সামারি, অর্থাৎ কিভাবে সামারি লিখতে হয়। এখন আমি দেখাবো কিভাবে একটা সামারি লিখতে হয় বা শুরু করতে হয়। তাহলে সামারি রাইটিং যেটা সাধারণত দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আনসিন যে প্যাসেজগুলো থাকে ওখান থেকে আমাদের সামারি রাইটিং লিখতে হয়। তাহলে আনসিন যে প্যাসেজটা দেয়া থাকে ওই প্যাসেজটা ভালো করে প্রথমে পড়তে হবে। আমাদের বুঝতে হবে প্রত্যেকটা প্যাসেজের একটা থিম বা মূল ভাব আছে বা বিষয়বস্তু আছে। তাহলে এই বিষয়বস্তু বা থিম যেটা আছে এটাকে আমাদের ভালোভাবে বুঝতে হবে যে আসলে প্যাসেজে কোন বিষয় নিয়ে বা কোন থিমটা নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আমাদের ওই থিমটা বা বিষয়টা ভালো করে বুঝতে হবে। এরপর আমাদের সামারি লেখা শুরু করতে হবে। যখনই আমরা সামারি লিখতে যাব আমাদের কয়েকটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন যখনই আমরা সামারি লিখতে যাব সামারি মূল যে প্যাসেজ দেয়া থাকবে মূল প্যাসেজের 1/4 অর্থাৎ 4/4 এক ভাগ সামারিটা হবে মূল যে প্যাসেজ দেয়া থাকবে ওই প্যাসেজের 4/4 এক ভাগ। আর যদি প্যাসেজটা বেশি ছোট হয় তাহলে 1/3 অর্থাৎ 3/3 এক ভাগ হবে। দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে সামারি অবশ্যই থার্ড পার্সনে লিখতে হবে। সামারি অবশ্যই থার্ড পার্সনে লিখতে হবে। বইতে অনেক সময় দেখা যায় যে প্যাসেজটা দেয়া থাকে ওই প্যাসেজটায় ফার্স্ট পার্সন অথবা সেকেন্ড পার্সন দিয়ে দেওয়া থাকে। আমরা যখনই লিখতে যাব তখনই অবশ্যই সেটা থার্ড পার্সনে, বিশেষ করে থার্ড পার্সন গুলো হচ্ছে হি, শি, দে, ইট অথবা কোনো কিছুর নাম সরাসরি, এগুলো হচ্ছে থার্ড পার্সন। তাহলে আমরা অবশ্যই সবসময় থার্ড পার্সনে লিখব। তৃতীয় নাম্বার যেটা বিষয় সেটা হচ্ছে যে সামারি হুবহু প্যাসেজ লেখা যাবে না, হুবহু প্যাসেজ লেখা যাবে না। আর চতুর্থ নাম্বার যে কথা সেটা হচ্ছে যে সেন্টেন্স গুলো দেওয়া থাকবে সাধারণত দেখা যায় কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স থাকতে পারে, যতটা সম্ভব আমরা কম্পাউন্ড এবং যে কমপ্লেক্স সেন্টেন্স গুলো আছে এগুলোকে অবশ্যই সিম্পল সেন্টেন্সে লেখার চেষ্টা করব। মানে সেন্টেন্স গুলো সাধারণত সিম্পল সেন্টেন্সে লিখতে হবে। আর প্যাসেজের বাইরে কোনো বিষয় আলোকপাত করা যাবে না। যাই হোক, এখন আমরা কিভাবে একটা সামারি লেখা শুরু করতে পারি। যখনই আমরা একটা সামারি লিখতে যাব প্রথম যে সেন্টেন্সটা আমরা নেব সেটা নিতে পারি দি প্যাসেজ ডিলস উইথ। প্রথম সেন্টেন্স যেটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে দ্য প্যাসেজ ডিলস উইথ। ডিলস উইথ এর পর এখানে আমরা একটা গ্যাপ রাখলাম। এখানে প্যাসেজটা যে বিষয়গুলো দেওয়া থাকবে, সাপোজ যদি প্যাসেজটা দেওয়া থাকে মাদার টেরিজা তাহলে মাদার টেরিজার উপরে হবে। যদি প্যাসেজটা দেয়া থাকে জহির রায়হান তাহলে এখানে লিখতে হবে জহির রায়হান। যদি দেয়া থাকে ষাট গম্বুজ মস্ক তবে সেক্ষেত্রে হবে ষাট গম্বুজ মস্ক। অর্থাৎ ওই যে প্যাসেজটা দেয়া থাকবে ওই প্যাসেজে কাকে হাইলাইটস করা হয়েছে ওইটা আমাদের দেখতে হবে। যাকে, যে ব্যক্তি, যে বস্তু অথবা যে ঘটনাকে হাইলাইটস করা হয়েছে অবশ্যই আমরা ওই ঘটনা বা ব্যক্তি বা ওই বস্তুর নাম এখানে আমরা লিখব। দ্বিতীয় যে সেন্টেন্স আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে ই প্রোভাইডস আস, ইট প্রোভাইডস আস আ ক্লিয়ার ইমপ্রেশন অ্যাবাউট ড্যাশ। এখানে আমাদের এই যে ব্ল্যাঙ্ক বা ড্যাশ, এখানে আমরা ফার্স্ট ব্ল্যাঙ্ক জায়গায় বা শূন্যস্থানের জায়গায় যেটা লিখব, সেকেন্ড এখানে যে ব্ল্যাঙ্ক জায়গা বা শূন্যস্থানটা আছে আমরা ও একই বিষয় এখানে লিখব। আর তৃতীয় যে সেন্টেন্স সেটা আমরা পরিচয় দিতে পারি যে ব্যক্তি বা যে বস্তু বা যে ঘটনা যার উপরে আমরা সামারিটা লিখব ওই ব্যক্তি বস্তু বা ঘটনার একটা পরিচয়। যেমন যদি মাদার টেরেসার উপরে দেওয়া থাকে তাহলে এখানে মাদার টেরেসার আমরা পরিচয় দিতে পারি। যদি জহির রায়হান দেওয়া থাকে তাহলে জহির রায়হান একটা পরিচয় দিতে পারি। অথবা ষাট গম্বুজ মস্ক যদি দেওয়া থাকে তাহলে ষাট গম্বুজ মস্কের পরিচয় দিতে পারি। অথবা যদি পলাশির যুদ্ধ দেওয়া থাকে তাহলে সে সম্পর্কে আমরা একটা পরিচয় বাক্য লিখতে পারি। এরপরে যে বাক্যগুলো এখানে মধ্যে আরো আমরা কমসে কম তিনটা আরো বাক্য লিখব যে
বাক্যগুলো আমরা লিখব অবশ্যই দেখতে হবে ওই যে প্যাসেজটা দেওয়া আছে প্যাসেজের মূল বিষয়গুলো কি কি গুরুত্বপূর্ণ বিষয় সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো সেগুলোকে অবশ্যই এখানে হাইলাইটস ভালো করতে হবে আর দেখা যায় যদি কোনো ব্যক্তি ভিত্তিক কোনো প্যাসেজের সামারি লিখতে হয় অবশ্যই ওই ব্যক্তির কোনো কৃতিত্ব অথবা তার কোনো অবদান অথবা তার কোনো অর্জন যদি থাকে ওইগুলোকে অবশ্যই হাইলাইটস করতে হবে তাহলে এরপরে সর্বশেষ যে বাক্যটা আমরা লিখব একদম সর্বশেষ দেখা যায় যে ওই বাক্যটা আমরা লিখতে পারি যে অ্যাবভ অল অথবা আফটার অল অ্যাবভ অল দ্য প্যাসেজ আফটার অল দ্য প্যাসেজ গিভস আস আ বেটার ইনফরমেশন বেটার ইনফরমেশন অন এখানে বিষয়বস্তুটা অর্থাৎ যে বিষয়টা এখানে লেখা থাকবে ঠিক একই বিষয়টা এখানে এভাবে আমরা একটা সামারি কমপ্লিট করতে পারি তাহলে অবশ্যই আমাদের মনে রাখতে হবে সামারির মূল বিষয়বস্তুটা কিন্তু সবসময় যে বিষয়ে আলোকপাত করা হয়েছে ওই বিষয়টাই উপস্থাপন আমাদের করতে হবে তো ধন্যবাদ সকলকে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই এমআই টিচিং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।